পেশায় ভিক্ষুক লাল মিয়া, চলাফেরা করেন হুইল চেয়ারে। পছন্দের প্রার্থীকে জয়ী দেখতে চান তিনি, এজন্য হুইল চেয়ারে এসেছেন ভোট দিতে, সঙ্গে স্ত্রীকেও এনেছেন। বুধবার দুপুর ভোলার দৌলত খান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ছোটধলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে লাল মিয়া এবং তার স্ত্রী শাহিনুর বেগম ভোট দেন। তিনি ওয়ার্ডের বাসিন্দা। লাল মিয়ার সঙ্গে কথা বলে জানা যায় তার 3 ছেলে এবং 2 মেয়ে। আমার 3 ছেলে 2 মেয়ে, আমি মেয়ের বাসায় আমি থাকি। আমি এই অন্তে চেয়ারম্যান নাম্বারে বলতে চাইছি, যদি এরা দিতে তাহলে আমার খুবই খুবই সহযোগিতা করে, তারপরে আমি চলতে পারবো।